আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আইসি মাইনিংয়ে মেটামাস্কের ইথেরিয়াম ওয়ালেটটা কিভাবে অ্যাড করবেন। সো অনেকেই সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে ভিডিও দেয় নাই, আমি দেখলাম ইউটিউবে প্রচুর ভিডিও আছে, বাট এটাও লক্ষ্য করলাম যে অনেকেই সম্পূর্ণ ইনফরমেশন দেয় নাই। সো আপনারা অবশ্যই প্রপারলি 100%ভাবে আপনারা কীভাবে সুন্দর করে ওয়ালেটটা সেট করবেন আইসি নেটওয়ার্ক মাইনিংয়ে মেটামাস্কের ইথেরিয়াম ওয়ালেট কীভাবে অ্যাড করবেন সেই প্রসেসটা দেখাই দেবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং সম্পূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো এখানে কিন্তু ভুল করলে, যদি কেউ ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু আর কোনো প্রকার কোনো চান্স পাবেন না, একবারই চান্স দেওয়া হবে। সো অবশ্যই অবশ্যই বুঝে শুনে আপনারা দিবেন। সো এখান থেকে আমরা চলে আসলাম আইসি মাইনিংয়ে এবং দেখেন এখানে কিন্তু যদি আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে যান, দেখেন এখানে লেখা আছে ইথেরিয়াম অ্যাড্রেস। ইথেরিয়াম অ্যাড্রেস এখানে আমাদের, প্লিজ ইন্টার ইউর ERC20 অ্যাড্রেস হিয়ার, মানে ইথেরিয়াম 20 অ্যাড্রেসটা এখানে আমাদের সেট করতে হবে। তো দেখেন আইসি মাইনিং কিন্তু এর আগে পার ডে কিন্তু একটা ভেরিফিকেশন প্রসেস ছিল, ফেস ভেরিফিকেশন করে তারপর মাইনিং করতে হতো। এটা তারা ইনক্রিজ করে, অর্থাৎ এক মাসের ভিতরে একবার তারা এটাকে যাচাই বাছাই করবে, মানে একবার ভেরিফিকেশন নেবে। তো এই ঝামেলাটা থেকে আমরা অনেকটাই মুক্ত পেলাম। সো এখন কীভাবে অ্যাড করবেন সেই প্রসেসটা দেখাই, এর জন্য এর আগে দেখাই তাদের যে অফিসিয়াল আপডেটটা সেটা আপনাদেরকে দেখাই, তাদের টুইটার হ্যান্ডেলে যাওয়ার পর দেখাইতেছি আপনাদেরকে। এই দেখেন এখানে কী লিখছিল, তারা একটা পোস্ট করছিল 4 দিন আগে, হ্যাভ ইউ ইন্টার্ড ইউর ইথেরিয়াম অ্যাড্রেস ইএস অর নো, তারা এখানে বলছে, এবং অ্যাপের ভিতরে কীভাবে অ্যাড করতে হবে একটা ডিরেকশন দিয়ে দিয়েছে। সো এটাই আপনারা কীভাবে অ্যাড করবেন চলুন সেই প্রসেসটা দেখাই। এখান থেকে যদি আমি আবার অ্যাপে চলে যাই, যাওয়ার পর এখানে আমাদের ইথেরিয়ামের অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। তারা কিন্তু বলে দিছে যে এখান থেকে যদি আমি ক্লিক করি, দেখেন ক্লিক করার পর এখানে তারা অনেক কিছু বলে দিছে, দেখেন ইন্টার ইউর ERC20 অ্যাড্রেস ডুরিং ফেজ 1, দ্য আইসি টোকেন্স উইল বি রিলিজড অন দ্য ইথেরিয়াম ব্লকচেইন ওয়ান্স মেন নেট হ্যাজ বিন লঞ্চড, দ্য টোকেন উইল বি সোয়াপেবল ফ্রম ইথেরিয়াম টু আইস ওপেন নেটওয়ার্ক ION ব্লকচেইন। তার মানে এখানে বলতেছে যে এটা ইথেরিয়াম ব্লকচেইনে এটা টোকেনটাকে লিস্ট করবে বা রিলিজ করবে, এবং এটা ইথেরিয়াম এবং ICO-র মাধ্যমে সোয়াপ হবে। সো এখানে আমাদের ইথেরিয়াম অ্যাড্রেসটা দিতে হবে, বাট এখানে একটা বিষয় বলছে, উই অ্যাডভাইস ইউজিং এ সেলফ কাস্টোডিয়াল ওয়ালেট সাচ অ্যাজ মেটামাস্ক অর ট্রাস্ট ওয়ালেট, ডোন্ট ইউজ এনি এক্সচেঞ্জ অ্যাড্রেস। তার মানে আপনারা যে ইথেরিয়াম অ্যাড্রেসটা এখানে অ্যাড করবেন, এটা শুধুমাত্র আপনারা ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্ক থেকেই অ্যাড করবেন, অন্য কোনো এক্সচেঞ্জ থেকে। অনেকেই আছে যে বিভিন্ন এক্সচেঞ্জারের ইথেরিয়াম অ্যাড্রেসটা এনে এখানে পেস্ট করতেছে, বাট সেটা কিন্তু হবে না। তারা ডিরেক্টলি কিন্তু এখানে বলে দিচ্ছে যে এটা আপনারা ট্রাস্ট ওয়ালেট অর মেটামাস্কের যে ইথেরিয়াম চেইনটা আছে সেই অ্যাড্রেসটা আপনারা এখানে দিবেন, কারণ এটা শুধুমাত্র ইউনিসোয়াপে লিস্টিং হবে এবং ইউনিসোয়াপের মাধ্যমে আপনারা সোয়াপ করতে পারবেন। সো এখন আমরা কি করব, এখান থেকে আমি আপনাদেরকে মেটামাস্কের মাধ্যমে দেখাবো। সো এখান থেকে আমি চলে যাব আমার মেটামাস্কে। তো আমি এখান থেকে মেটামাস্কে চলে যাই, দেন এটাকে আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে নেই। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করার পর এখানে আমাদের মেটামাস্কটা ওপেন হয়ে যাবে, জাস্ট আমাদের এখানে এটা ওপেন হয়ে গেছে। সো ওপেন হয়ে যাওয়ার পর দেখেন আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটি অপশন চলে আসবে। সো এখানে আপনাদের যে কোনো নেটওয়ার্ক অ্যাড করা থাকতে পারে, যদি আপনাদের অন্য কোনো নেটওয়ার্ক অ্যাড করা থাকে তাহলে এখান থেকে দেখেন উপরের দিকে একটা অপশন দেওয়া আছে, ইথেরিয়াম মেইন নেটওয়ার্ক। সো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন এখানে আছে ইথেরিয়াম মেইন নেটওয়ার্ক, আপনারা এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান কিন্তু আমাদের ইথেরিয়ামের কিন্তু অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসছে। সো আপনার অ্যাড্রেসটা এখান থেকেও কপি করতে পারেন, অথবা এখান থেকে দেখেন ইথেরিয়াম যে লেখা আছে এই ইথেরিয়াম এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে রিসিভ অ্যাড্রেস আছে, এই যে রিসিভ। সো রিসিভ অ্যাড্রেসে যাওয়ার পর আমি এখান থেকে রিসিভে ক্লিক করে দেই। দেন রিসিভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটাকে কপি করে নিতে পারেন, আমি এখান থেকে কপি করে নিলাম, অথবা আপনারা এখান থেকে এই যে এখান থেকে এই অ্যাড্রেসটাও কপি করে নিতে পারেন। সো এটা হলো ইথেরিয়ামের আপনাদের অ্যাড্রেস। সো আমরা যেহেতু অ্যাড্রেসটাকে কপি করে নিছি, এটা এখন আমরা সেখানে পেস্ট করব। সো এখান থেকে আমি আবারও আপনাদেরকে বলে দিই, এখান থেকে ইথেরিয়াম আনার পর, অ্যাকাউন্ট 1 আনার পর এখান থেকে অ্যাড্রেসটা এখান থেকেও কপি করতে পারেন, অথবা এখান থেকেও কপি করতে পারেন। লাইক আমি এখান থেকে মনে করেন যে আমি এই যে এখান থেকে এটাকে আবারও দেখাই আপনাদেরকে, যাতে করে আপনাদের ভুল না হয়, এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখন আমরা চলে যাব আইসি মাইনিং। এখানে আসার পর এখানে আমরা কি করব, এটাকে পেস্ট করে দেব। সো এখানে আমরা টাচ করার পর আমাদের কনফার্ম অ্যাড্রেস চলে আসবে, এখানে আমরা ক্লিক করব।
জাস্ট ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দেব। সো পেস্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের অ্যাড্রেসটা চলে আসছে, এখান থেকে আমরা কি করব কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করে দেব। দেন এখান থেকে আবারও দেখে চেক দিয়ে আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দেব। সো এখানে যদি আপনারা একবার করে ফেলেন তারপরে কিন্তু আপনারা এটা করতে পারবেন না। দেখেন এখানে দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখান থেকে এটা অ্যাড হয়ে গেল। সো এখন যদি আমরা এখানে আবারও ক্লিক করি, আবারও ক্লিক করার পর দেখেন এখানে ইন্টারভিউ ইথেরিয়াম অ্যাড্রেস, এটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি কিন্তু এখানে সেট হয়ে গেছে। সো এখানে যদি আমরা একবার সেট করি তারপর কিন্তু এটা চেঞ্জ করতে পারবো না, এখন আপাতত তারা এটাই বলছে। সো অবশ্যই বুঝে শুনে ভালো করে আপনারা সেট করে নেবেন। সো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। এরপর আমরা মেটামাক্সে কয়েনগুলোকে ক্লেম করে ইউনিসুয়াপের মাধ্যমে আমরা সেখান থেকে সোয়াপ করে ক্যাশ করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, ইনফরমেশন আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখেন অলরেডি কিন্তু আমাদের এই থিনামে অ্যাড হয়ে গেছে।